নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগত। আজকে আমি করছি সজনের ডাটার সর্ষে বাটা। তো যা যা লাগছে সেগুলি হলো, আমি ছোট ছোট করে ডাটাগুলোকে কেটে রেখেছি, আলু, করলা, ধনের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা, আর আছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। উনান ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে সবকিছু। এবার আমি এক এক করে দিয়ে দেবো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সজনেটা। দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, সজনেটাকে হালকা করে একটু ভেজে নেব। আমি বাদ বাকি যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, করলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি তিনটেকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা, আর এখানে আছে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। সবগুলো মশলাকে আমি একসঙ্গে এবার কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নিই। সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধা কষা জল, আর জল দিচ্ছি একটু সবজিগুলোকে সিদ্ধ করার জন্য। তো যাই হোক, এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার নেড়ে দিচ্ছি। সবজিগুলো এবার সিদ্ধ হতে থাক। আমি জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি, এবার জিনিসটা ফুটতে থাকবে, আর আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। এই যে থালা, সেই থালাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট ফুটালাম, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখি কতটা জল শুকিয়েছে, কেমন সিদ্ধ হয়েছে। অনেকটা জল শুকিয়ে গেছে, এবার একটু নেড়ে দিচ্ছি, জলটা অনেক গাঢ় হয়ে এসছে। তো যাই হোক, এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই যে সর্ষে বাটা, সর্ষে বাটা আমি দিইনি, তার কারণ সর্ষে বাটা অতটা জাল লাগে না। তাই সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়া হয়ে গেল, এবার আমি জাল দেব না, হালকা আঁচের উপরে সর্ষে বাটাটা এরকমই রেখে দেব। তো ধীরে ধীরে হালকা আঁচে ফুটতে থাকুক, আর আরেকটু ঝোলটা শুকোতে থাকুক। হালকা আঁচে রাখার পরে সর্ষে বাটাতে একদম গামাখা গামাখা হয়ে গেছে ডাটার সঙ্গে, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে সজনার ডাটার সর্ষে বাটা, আলু আর করলা দিয়ে কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।